হাই ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি যাই হোক রেসিপিটি দেখার আগে বন্ধুদের কাছে আমি একটাই অনুরোধ করব বন্ধুরা প্লিজ ভিডিওটি পুরোটা দেখুন সাবস্ক্রাইব করুন ভালো ভালো কমেন্ট করুন লাইক তো অবশ্যই একটা দেবেন পাশে থাকা যে ছোট্ট বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও দেবার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে আমি বলছি বন্ধুরা প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভালো ভালো কমেন্ট করবেন চব্বিশ ঘন্টা বাদেই আমি আপনার গিফট আপনাদের পৌঁছে দেব দেখুন আমি কড়াইশুঁটি নিয়েছি একটা কালো জিরে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি রসুন নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি এগুলো দিয়েই আমি রেসিপিটা আজ বানাবো আমি পাত্র গ্যাস অন করে পাত্রে আমি কিছু লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা এটা আমি গার্নিশিংয়ের জন্য ভেজে নেব এটা আপনারা রেসিপির মধ্যেও দিতে পারেন এই লঙ্কাটা আমি গার্নিশিংয়ের জন্য লঙ্কাটা ভেজে রাখলাম আপনারা এই লঙ্কাটাও ইউজ করতে পারেন রেসিপিটির মধ্যে এবার আমি এই তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম রসুনগুলো খুব ভালো করে লাল করে ভাজবো রসুনগুলো আমি লাল করে ভাজবো তারপরে রসুনগুলো তুলে রাখবো এবার গরম তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো একটু লাল করে ভাজবো পেঁয়াজগুলো একটু আমি বড় বড় করেই কেটেছি দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি কালো জিরেটা দিয়ে দেবো কালো জিরেটা খুব ভালো করে ভেজে নেব এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো দিয়ে আমি ভাজতে থাকব এবার আমি কড়াইশুড়িটি সেদ্ধ করে নিয়েছি কিছুটা সেই সেদ্ধ করা কড়াইশুড়িটা আমি এর মধ্যে দিয়ে দেব খুব ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে ভাজবো আমি নুন দিয়ে নিলাম হাফ চামচ মতন সামান্য হলুদ দিলাম দিয়ে আমি খুব ভালো করে ভাজবো প্রায় লো ফ্লেমে আমি পনেরো মিনিট ভাজব কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এবার আমি একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে এবার মিক্সিং বোলের মধ্যে রসুনটা দিয়ে দিলাম ভাজা রসুনটা এবার আমি কড়াইশুঁটির যে মিক্সটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম পেস্ট করে নিলাম কমপ্লিট দেখুন দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল আপনারা এইভাবে কড়াইশুঁটির ভর্তাটা তাড়াতাড়ি বানিয়ে ফেলুন আপনাদের নামটা তো প্রথম দিকে বলিনি এই রেসিপিটির নাম হচ্ছে কড়াইশুঁটির ভর্তা কড়াইশুঁটি দিয়ে তো আপনারা অনেক রকম রেসিপি খেয়ে থাকেন একটু কড়াইশুঁটির ভর্তা খেয়ে দেখুন আমার এই রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ সমস্ত ফ্রেন্ডদের বলছি